এই জন্য নবীজি বলেছেন, মান্নু কিসা উযিবা, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সেই লোকটা ধরা খেয়ে যাবে, আটকে যাবে। এই কথা শুনে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো আপনি বলছেন যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সেই লোকটা আটকে যাবে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সহজ করে হিসাব দিবেন। ওগো নবী, তাহলে আপনি বলুন সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে, সহজ হিসাবের মেথডটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন দয়া করে মাফ করে তার জান্নাতে ঢোকাতে চান, বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ পড়বেন না, যাচাই বাছাই করবেন না, কেবলমাত্র দেখবেন, দেখে আল্লাহ তাআলা যাচাই বাছাই না করে বান্দাকে জান্নাতে ঢোকাইয়া দিবেন। সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে এটা যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনাদের আশেপাশে বাজার আছে না? বাজারের নাম কি? আলফাডাঙ্গা বাজার না? মনে করেন আলফাডাঙ্গা বাজারে আপনার একটা দোকান আছে। এখন আপনি কক্সবাজারে আপনার পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছেন, দুই তিন দিন থাকবেন না। আপনার দোকানের ম্যানেজারকে বললেন যে ম্যানেজার, আমি তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, দোকানের সব দায়িত্ব তোমাকে দিলাম, তিন দিন পরে এসে তোমার কাছ থেকে সব হিসেব নিকাশ আমি চাইব, এই তিন দিন ভালো করে দেখাশোনা করবা। আপনি চলে গেলেন, বেড়ানো শেষ করে যখন ব্যাক করলেন, ম্যানেজার তখন আপনাকে এই তিন দিনের হিসাব দিচ্ছে। হিসাব দেওয়ার সিস্টেম কিন্তু আছে দুইটা, জোরে কন কয়টা, আরেকটু জোরে বলেন, দুইটা। একটা সিস্টেম হচ্ছে এইরকম যে ম্যানেজার হিসাব দিল, দিয়ে বললো স্যার এই দেখেন গত তিন দিন এই এই খাত থেকে এত টাকা আয়, এই এই জায়গায় এত টাকা ব্যয় করেছি, টোটাল হিসাব দিল। আর আপনি মনে মনে ভাবলেন এটা তো আমার দোকানের ম্যানেজার, বিশ্বস্ত ছেলে, এত দেখার কি আছে। আপনি বলেন ঠিক আছে, ইটস ওকে, যাও। এটা হিসাব নেওয়ার একটা নমুনা। আরেকটা নমুনা হলো ছেলেটা আপনার কাছে হিসাব দিচ্ছে আর আপনি কথায় কথায় তাকে জেরা করছেন, এই এই কাজটা এমনি করলি না কেন, এখানে এত টাকা খরচ করলি কেন, এই কাজটা এভাবে করলে তো ভালো হইতো। এখন কথায় কথায় তাকে জেরা করছেন, বলেন তো হিসাব নেওয়ার প্রথম পদ্ধতিটা সহজ না দ্বিতীয় পদ্ধতিটা সহজ? প্রথম পদ্ধতিটা, কিয়ামতের দিন আমাদের সবার হাতে আমলনামা ধরাইয়া দিবেন কে? আমলনামা ধরাইয়া দেওয়ার পর আল্লাহ যদি আমলনামা দেখে দেখে জেরা শুরু করেন, বাঁচতে পারবে কেউ? এই জন্য নবীজি বলেছেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবে নমুনা হলো আল্লাহ যদি কারো উপর দয়া করতে চান, বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ বলবেন যা আমার জান্নাতে ঢুকে যা, আমি তোকে দয়া করে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই সকল অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নেন। আল্লাহর দয়া চান তো আপনারা? কারা কারা চান না, হাত তুলেন তো দেখছেন। আল্লাহর কুতুব মনোযোগ আছে এদের? ফরিদপুরের মানুষ মনোযোগী হয়ে শুনতে হবে, আল্লাহর দয়া চান না আপনারা? আমি তো বলছি কারা কারা চান না, হাত তুলে ফেলছে, কারা কারা আল্লাহর দয়া চান?